আসসালামু আলাইকুম সবাইকে তো আমি আজকে আসছি আমার নিজ এলাকায় তো আমি আমার নিজ এলাকায় ঘুরে আপনাদেরকে দেখাবো তো আমার নিজ গ্রামের পাশ দিয়ে যে একটি নদী বয়ে চলেছে সেই নদীটি আপনাদেরকে দেখাবো অনেকেই আমাকে প্রশ্ন করেন ভাই আপনার কোথায় গ্রাম কোথায় এবং আমাদের অফিসিয়াল লোকজনও জিজ্ঞেস করে হয়তো তারা আজকে এই ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবেন দেখুন আমার পাশে যে দেখতে পাচ্ছেন এটি একটি বিশাল নদী সুবিশাল নদী এই নদীটির নাম হচ্ছে দুধকুমার তো আমি এই নদীর ওই পারে হচ্ছে আমার বাড়ি আমি নদী পার হয়ে এই পারে আসছি তো আমি পুরো ভিজা আমি এখন নৌকা দিয়ে পার হব এই নদীটি পার হব এবং এই নদীর সব কিছু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নদীর মাঝখানে সব তো এটি হচ্ছে ভ্রঙ্গি উপজেলার চরভ্রি চরভ্রী ইউনিয়নের ইসলামপুর গ্রামের মধ্যে আসি তো এই নদীটি খুবই ভাঙনশীল নদী এগুলো এক সময় নদীর গর্বে বিলীন ছিল এখন এগুলো আবাদি জমি হিসেবে পরিচিত পেয়েছে কিন্তু বন্যার সময় এখন যেহেতু বন্যার সময় এবার বন্যাটা একটু কম তাই নদী উপচে যায়নি তো প্রত্যেকবারেই দেখতে পারবেন যে প্রত্যেকবারেই আমাদের এই নদী ভরে যায় এবং এই নদীর পানি বেশিরভাগ যোগান দেয় ইন্ডিয়া থেকে আমাদের এই এই পাশে যে দেখতে পাচ্ছেন আমার পিছনে যে নদী নদীটি আছে এটি কিন্তু ইন্ডিয়া থেকে চলে আসছে আর একটু শুধু প্রসারে গেলে ইন্ডিয়া পাবো আর আমার এই সাইডে এদিকে যে দেখতে পাচ্ছেন নদীটি এটি ইন্ডিয়া থেকে বের হয়ে সোজা চলে গেছে দক্ষিণবঙ্গে এটি দক্ষিণবঙ্গে চলে গেছে এই নদীটির নাম হচ্ছে দুধকুমার তো নদীর পারে আমার বনের বাসা আমি বনের বাসায় বেড়াতে আসছিলাম তো এই সুযোগ আর কি ভিডিওটি করা দেখুন এই যে পিছে আসছে আমার ভাইনা আসছে পিছে আমার ভাইগনা ধরে আসতেছে আমার সাথে যাবে তো আরও আছে দেখুন এখানে এই যে পাট চাষ হয় এখানে প্রচুর পরিমাণে পাট চাষ হয় নদীর উপকূলীয় এলাকায় এখানে যেগুলো দেখতে পাচ্ছেন সব পাটের গাছ অনেক সুন্দর সব কিছু মিলে মনোরম পরিবেশ তো আমি আগাচ্ছি নৌকার দিকে আপনারা হয়তো লক্ষ্য করতে পারবেন যে এই নদীর মাঝে একটি নৌকা দেখা যাচ্ছে আমি নৌকা দিকে আপনাকে দেখাচ্ছি এই পাড়ের কিনারায় ঘেসে আসছে আসলে এখান থেকে দেখা যাচ্ছে না আমি জুম আচ্ছা আমি দেখাবো আপনাদেরকে তবে এগুলো কিন্তু চর ছিল আসলে চরের দৃশ্য দেখতে অনেকটাই মনোরম পরিবেশ অনেকটাই ভালো লাগে কারণ এখানকার আবহাওয়া সব কিছুই মনোমুগ্ধকর বাতাস খুবই ফ্রেশ বাতাস দেখতে পাচ্ছি আসো গাড়ি আসতেছে তো আপনারা সাথেই থাকবেন চোরের পরিবেশ দেখার জন্য তো আমি এখন সরাসরি নৌকার কাছে গিয়ে আমি ক্যামেরা অন্তর এখন নবতু স্লিপ মোড দিয়ে রাখছি তো আমি এখন স্লিপ মোড করে দেবো আমার ক্যামেরা